হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের টেট এক্সাম মডেল কোশ্চেন পেপারে আমরা যে মিক্সড টপিক্সের উপরে মক টেস্টগুলো নিয়ে থাকি, তার মক টেস্ট নাম্বার 15 আজকে তোমাদের সামনে পাবলিশ করছি। আমাদের এই মক টেস্ট সিরিজের উদ্দেশ্যই হলো আমরা টেট পরীক্ষার যে সমস্ত বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই সমস্ত বিষয় থেকে বাছাই করা ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো বারবার আসতে দেখা গেছে বিগত টেট পরীক্ষায়, সেই ধরনের প্রশ্নগুলোর সঙ্গে তোমাদের বারবার করে প্রতিদিন পরিচয় করিয়ে দেওয়া। আজকের সেটে প্রথমে কি রয়েছে দেখে নেব। আজকের সেটে প্রথমে রয়েছে তথ্য সংগ্রহ, যেটা তথ্য সংগ্রহ বলতে ডেটা কালেকশন, সেটা যে কোনো বিষয়ের হতে পারে। তথ্য সংগ্রহের জন্য পরীক্ষামূলক পদ্ধতি কোন ক্ষেত্রে সমালোচিত হয়, সমালোচিত মানে ক্রিটিসাইজড হয়। পরীক্ষামূলক পদ্ধতি মানে হচ্ছে যেই পদ্ধতি বা যেই তথ্য সংগ্রহ করা হয় কোনো কিছু পরীক্ষা করার মধ্য দিয়ে, ঠিক আছে? তো কোন ক্ষেত্রে সমালোচিত হয় সেটা বলতে হবে, এর ফলাফল বাস্তব ক্ষেত্রে ব্যর্থ হয়। কারণ পরীক্ষামূলক পদ্ধতি যখন আমরা কোনো কিছুর উপরে প্রয়োগ করব, তাহলে তার যে ফলাফলটা আসবে সেটা বাস্তব ক্ষেত্রে সবসময় সফল হয় না, ব্যর্থ হতে পারে। এই ধরনের তথ্যের মাধ্যমে বস্তুর সামগ্রিক ব্যবহারের অন্তর্দৃষ্টি ব্যবস্থা করা যায় না, অন্তর্দৃষ্টির ব্যবস্থা করা যায় না। অর্থাৎ সামগ্রিক ব্যবহার মানে কি, সেই বস্তুটার কমপ্লিট ইউজেজের কথা এখানে বলছে, আলটিমেট ইউজেজের কথা এখানে বলছে, তার অন্তর্দৃষ্টির ব্যবস্থা করা যায় না। নিম্ন শ্রেণীর প্রাণীদের সম্বন্ধে প্রাপ্ত তথ্য ভুল হতে পারে সব কয়টি। অর্থাৎ সমালোচনা মানে কোনো একটা কাজকে বোথ সাইড থেকে ক্রিটিসাইজ করা, তার ভালো দিক এবং খারাপ দিক উভয়কেই পরিচালনা করা, পর্যালোচনা করা। এবং এখানে সমালোচনা বলতে এখানকার যে ডিসপুটগুলো রয়েছে সেই ডিসপুটগুলোর কথা বলা হয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে সমস্ত ডিসপুটগুলো দেখা যায় সেটা হচ্ছে ফলাফলের বাস্তব ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তারপর অন্তর্দৃষ্টির ব্যবস্থা করা না যেতে পারে, আবার সম্বন্ধে যে প্রাপ্ত যে তথ্য পাওয়া যায় সেটাও কিন্তু ভুল হতে পারে। অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নাম্বার দুয়ে বলা হয়েছে শিক্ষামূলক মনস্তত্ত্বের উদ্দেশ্য হল, অর্থাৎ শিক্ষামূলক যে মনস্তত্ত্ব রয়েছে তার উদ্দেশ্য কি। চরিত্র গঠনের সম্বন্ধে মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করা, অর্থাৎ চরিত্র গঠনের মাধ্যমে যে ছাত্র বা ছাত্রীর যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের আলটিমেট ডেভেলপমেন্ট করা এবং তারপর তার সাথে সাথে শিক্ষার মান বৃদ্ধি করা। শিক্ষাগত ক্ষেত্রে বিজ্ঞান ও মতবাদের প্রয়োগ করা, বিজ্ঞান এবং তার মতবাদ বলতে কি, বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদের কথা বলেছে, তাদের উক্তির কথা বলেছে, তাদের বিভিন্ন আবিষ্কারের কথা বলেছে, সেগুলোকে প্রয়োগ করতে হবে শিক্ষা দেওয়ার সময়। নতুন গবেষণার জন্য মানুষের ব্যবহার অধ্যয়ন করা, নতুন গবেষণার জন্য, ঠিক আছে, যখন কোনো গবেষণা করা হচ্ছে তার জন্য মানুষের ব্যবহারকে অধ্যয়ন করতে হবে সব কয়টি। তো শিক্ষামূলক মনস্তত্ত্বের প্রধান উদ্দেশ্য বা উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে শিক্ষামূলক মনস্তত্ত্ব সাহায্য করে। শিক্ষামূলক মনস্তত্ত্ব সম্পর্কে আমরা আগের প্রশ্নটাই পড়লাম, কি ছিল সেখানে, যে তার উদ্দেশ্য ছিল চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করা। এবার বলতে হবে শিক্ষামূলক মনস্তত্ত্ব কিসে সাহায্য করে, দেখে নেব অপশনসগুলোর মধ্যে। শিক্ষাদানে নতুন কৌশল ও পদ্ধতির উন্নয়ন, অর্থাৎ শিক্ষামূলক মনস্তত্ত্বের মধ্যে দিয়ে শিক্ষাদানে নতুন নতুন কৌশল অবলম্বন করা যেতে পারে এবং পদ্ধতিকে চেঞ্জ করে তার ডেভেলপমেন্ট করা যেতে পারে। কোনো নির্দিষ্ট ব্যবহারের কার্যকারণ সম্বন্ধে অধ্যয়ন করা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যবহার তার যে কার্যকারণ রয়েছে, অর্থাৎ একজনের যখন আমি চরিত্র বা কখন আমি তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করব, তখন তাদের যে ব্যবহারের মধ্যে আমি পরিবর্তন লক্ষ্য করছি তার কার্যকারণ, অর্থাৎ কেন সেই ব্যবহারে পরিবর্তন হচ্ছে এবং তার ফলাফল কী হচ্ছে, সেই কার্যকারণ সম্বন্ধে অধ্যয়ন করা। মানুষ ও নিম্ন শ্রেণীর প্রাণীদের ওপর পরীক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণের নতুন তথ্য ও আইন প্রণয়ন করা সব কয়টি। তো শিক্ষামূলক মনস্তত্ত্ব সাহায্য করে এই সবগুলো ক্ষেত্রেই, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নম্বর চারে কী বলা হয়েছে, নম্বর চারে বলা হয়েছে শিক্ষিত মানুষের ক্ষেত্রে বা শিক্ষিত মানুষদের ক্ষেত্রে কীভাবে আমরা বুদ্ধির পরীক্ষা করব। শিক্ষিত মানুষদের আমরা বুদ্ধির পরীক্ষা কীভাবে করব, বুদ্ধির পরীক্ষা নিয়ে আমাদের একটা ডিফারেন্ট ক্লাস রয়েছে, সেখানে বুদ্ধাঙ্ক নির্ণয়েরও নিয়ম দেওয়া রয়েছে, মানসিক বয়স, সাধারণ বয়স, সমস্ত কিছু সেখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো এখানে বলতে হবে শিক্ষিত মানুষদের ক্ষেত্রে কীভাবে আমরা তাদের বুদ্ধির পরীক্ষা করব। ব্যক্তিগত বুদ্ধির পরীক্ষা করা এখানে কথ্য হবে, ঠিক আছে, কথ্য পরীক্ষা করা, কথ্য পরীক্ষার সাময়িক প্রয়োগ। কথ্য পরীক্ষা মানে কি, যেটা ভার্বাল এক্সামিনেশান, ঠিক আছে, ভার্বাল এক্সামিনেশান। ব্যক্তিগত বুদ্ধির কথ্য পরীক্ষা মানে ব্যক্তিগত বুদ্ধি বলতে যার ইন্ডিভিজুয়াল যে যাদের ইন্টেলিজেন্স রয়েছে সেই বুদ্ধির যে ভার্বাল এক্সামিনেশন হবে কথা বলার মধ্যে দিয়ে, মৌখিকের মধ্যে দিয়ে সেটা। সি নাম্বার বলছে ব্যক্তিগত বৌদ্ধিক পরীক্ষা যার মধ্যে কথ্য বিষয়গুলি যুক্ত থাকবে না, অর্থাৎ
যার মধ্যে কথ্য বিষয় যুক্ত থাকবে না। ব্যক্তিগত বৌদ্ধিক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেখানে কথ্য বিষয়গুলো সেখানে যুক্ত থাকবে না। নাম্বার ডিতে বলা হয়েছে সাময়িক বুদ্ধির পরীক্ষা, যার মধ্যে কথ্য বিষয়গুলো যুক্ত থাকবে না। সাময়িক বুদ্ধির পরীক্ষা, এখানে বলছে ব্যক্তিগত বৌদ্ধিক পরীক্ষা, এখানে সাময়িক বুদ্ধির পরীক্ষা, যার মধ্যে কথ্য বিষয়গুলো যুক্ত থাকবে না। তো প্রশ্নটা হচ্ছে শিক্ষিত মানুষের ক্ষেত্রে কিভাবে আমরা বুদ্ধির পরীক্ষা করব। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কথ্য পরীক্ষার সাময়িক প্রয়োগ করে, অর্থাৎ কথ্য পরীক্ষা বা ভার্বাল এক্সামিনেশনের সাময়িক প্রয়োগ করে আমরা শিক্ষিত মানুষদের কিন্তু বুদ্ধির পরীক্ষা করতে পারবো। নম্বর পাঁচে বলা হয়েছে আর্মি বিটা টেস্ট। আর্মি বিটা টেস্ট কিসের অন্তর্গত করতে পারি আমরা? আর্মি বিটা টেস্টকে আমরা কিসের অন্তর্গত করতে পারি? ঠিক আছে, বুদ্ধির পরীক্ষার ব্যক্তিগত বিশ্লেষণের জন্য আর্মি বিটা টেস্ট করা হয়। বুদ্ধির পরীক্ষা ব্যক্তিগত বিশ্লেষণ, যার মধ্যে কথ্য বিষয়গুলি থাকবে না। বুদ্ধির পরীক্ষা সামাজিক বিশ্লেষণ, যার মধ্যে কথ্য বিষয়গুলি থাকবে। বুদ্ধির পরীক্ষা কথ্য বিষয় নয় এমন বিশ্লেষণ করা। কথ্য বিষয় বারবার বলা হচ্ছে, কথ্য বিষয় মানে হচ্ছে ভার্বাল যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো, যেগুলো মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে হয়ে থাকে। তো আর্মি বিটা টেস্ট, আর্মি বিটা টেস্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যখন বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে সমস্ত ক্লাসগুলো করানো হয়েছিল সেই সময়। তো এই আর্মি বিটা টেস্টের মধ্যে দিয়ে কিসের পরীক্ষা করা হয় বা এটাকে কিসের অন্তর্গত করা যেতে পারে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বুদ্ধির পরীক্ষা সামাজিক বিশ্লেষণ, যার মধ্যে কথ্য বিষয়গুলি থাকবে। অর্থাৎ বুদ্ধির পরীক্ষা সামাজিক বিশ্লেষণ হবে এবং যার মধ্যে কথ্য বিষয়গুলোকেও জায়গা দেওয়া হবে, এটা হচ্ছে আর্মি বিটা টেস্ট। প্রশ্ন নম্বর ছয়ে বলা হয়েছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাথে, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাথে নিচের কোন বিষয়টি সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যস্বরূপ বিবেচিত হতে পারে? অর্থাৎ সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির সঙ্গে নিচের এই চারটার মধ্যে কোন বৈশিষ্ট্যটি সম্পর্কিত বা একটি বৈশিষ্ট্য? আত্মগত বিষয়, নতুনত্বের অনুসন্ধান, নতুনকে জায়গা করে দেওয়া, নমনীয়তা বা সহনশীলতা। সৃজনশীলতার সঙ্গে যে বিষয়টি সবথেকে বেশি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যস্বরূপ বিবেচিত হতে পারে সেটা হলো আত্মগত বিষয়। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে নাম্বার সাতে, বলা হয়েছে শিশুকেন্দ্রিক মনস্তত্ত্ব সম্বন্ধে নিচের কোন মন্তব্যটি সঠিক? শিশুকেন্দ্রিক মানে চাইল্ড সেন্টার্ড সাইকোলজি, যেটা শিশুকেন্দ্রিক মনস্তত্ত্ব অনুযায়ী নিচের কোন মন্তব্যটি সঠিক? দেখো, এটি ব্যক্তিত্বের আকার ও গঠন বুঝতে সাহায্য করে, এটি ছাত্রের মনোভাব, বুদ্ধি, আগ্রহ ও ব্যক্তিত্ব বোঝার নতুন পদ্ধতি আবিষ্কার করতে সাহায্য করে, এটি শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করে। সব কয়টি? শিশুকেন্দ্রিক মনস্তত্ত্ব যে সমস্ত কাজগুলি করে থাকে তার মধ্যে শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা, ছাত্রের মনোভাব, বুদ্ধি, আগ্রহ, ব্যক্তিত্ব ইত্যাদি বোঝা নতুন করে তার পদ্ধতি আবিষ্কার করা এবং ব্যক্তিত্বের আকার ও গঠন বুঝতে পারা। অর্থাৎ এ বি সি তিনটাই কিন্তু সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। প্রশ্ন নম্বর আটে বলা হয়েছে শিক্ষামূলক মনস্তত্ত্বের কোন বিষয়ে আলোচনা করা হয় না, বা শিক্ষামূলক মনস্তত্ত্বে কোন বিষয়টি আলোচনা করা হয় না বলতে হবে। এই যে চারটা রয়েছে, চারটার মধ্যে কোন বিষয়টা শিক্ষামূলক মনস্তত্ত্বের ক্ষেত্রে আলোচনা করা হয় না? গতিবিদ্যা, সমন্বয় সাধন পদ্ধতি, শিক্ষার দার্শনিক ভিত্তি, শিক্ষকের মূল্যায়ন, শিক্ষা গবেষণা। সঠিক উত্তর কী হবে? শিক্ষামূলক মনস্তত্ত্বে যে বিষয়টি আলোচনা করা হয় না সেটা হলো শিক্ষার দার্শনিক ভিত্তি। শিক্ষার দার্শনিক ভিত্তি কিন্তু এখানে আলোচনা করা হয় না। নম্বর নয় বলা হয়েছে মনের যে ধীশক্তি রয়েছে, মনের ধীশক্তি মতবাদে বিশ্বাসী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনের ধীশক্তি বিশ্বাসী বা মতবাদে বিশ্বাসী অ্যারিস্টোটলের প্রকৃত অনুগামীকে। অর্থাৎ এই চারজনের মধ্যে, বা সরি, এই যে চারটা অপশন রয়েছে এখানে নাম দিয়েছে দুজনেরই, রেনে ডেকার্ত, রুশো, দুজনে বা কেউ নয়, এই দুজনের মধ্যে কে অ্যারিস্টোটলের প্রকৃত অনুগামী ছিলেন বা হয়তো কেউই ছিলেন না, সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দুজনেই, রেনে ডেকার্ত এবং রুশো উভয় কিন্তু অ্যারিস্টোটলের যে মনের ধীশক্তি মতবাদ রয়েছে তার প্রকৃত অনুগামী ছিলেন। তারপর নাম্বার দশে বলা হয়েছে কোন মনস্তত্ত্ববিদ প্রথম শিক্ষার সঙ্গে মনস্তত্ত্ব সংযোগ ঘটান? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন মনস্তত্ত্ববিদ শিক্ষার সঙ্গে প্রথম মনস্তত্ত্বের সংযোগ ঘটান? হার্বার্ট স্পেন্সার, ফ্রয়বেল, পেস্তালসি, কেউ নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পেস্তালসি। তো আজকে এই দশটাই প্রশ্ন ছিল সিডিপি থেকে। আমরা এরপরে বাংলা এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো টেট পরীক্ষাতে রয়েছে সেই সমস্ত বিষয়ের দিকে এগিয়ে যাব। আজকে বাংলা ব্যাকরণের প্রথম প্রশ্ন দিয়েছে
অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দেখো, সমাস করতে গেলে আমাদের যে সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। কিন্তু এখানে বলছো অন্য পদ, অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এই চারটা সমাসের নাম এখানে দিয়েছে। যদি আমরা চারটা সমাসকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, দ্বিগু সমাস কী হয়? দ্বিগু সমাস হচ্ছে সমাহার আসবে, তাই না? সমাহার আসবে, যেমন পঞ্চবটি, পঞ্চবটি সমাহার, ঠিক আছে, দ্বিগু সমাস। কর্মধারাটা কী? কর্মধারায় সমাস হচ্ছে যেখানে বিশেষের সঙ্গে বিশেষণ বা বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের একটা সম্পর্ক তৈরি হবে, তখন সেটাকে বলা হবে কর্মধারায় সমাস। অব্যয়ীভাব সমাসটা কী? অব্যয়ীভাব সমাস হচ্ছে যেটাকে উপপদ তৎপুরুষও বলা হয়ে থাকে, অর্থাৎ যে সমাসে প্রত্যেকটি সমাসই কোনো উপসর্গ দিয়ে তৈরি হয় তখন সেটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। আর বহুব্রীহি সমাস হচ্ছে যেখানে পূর্বপদ এবং পরপদ মিলে একটি অর্থ প্রকাশ করে এবং তার অন্তর্নিহিত অর্থটা অন্য একটি পদকে প্রকাশ করে, অর্থাৎ অন্য পদের অর্থ প্রকাশিত পায়, তখন সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে গেল বহুব্রীহি সমাস। সমাসের বিস্তারিত ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো। পরের প্রশ্নে বলা হয়েছে, প্রশ্ন নম্বর 12-তে, যেখানে কর্তা, কর্তা হবে এটা, যেখানে কর্তা অন্যকে দিয়ে কার্য সম্পাদন করে, অর্থাৎ কর্তা নিজে কাজ করে না কিন্তু অন্য কাউকে দিয়ে কার্য সম্পাদন করায়, তাকে কোন কর্তা বলা হয়? প্রযোজক কর্তা, অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা। সঠিক উত্তর কী হবে? যখন কর্তা অন্য কাউকে দিয়ে কার্য সম্পাদন করাবে তখন তাকে বলা হবে প্রযোজক কর্তা। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলা হয়েছে মুগ্ধ, এই মুগ্ধ পদের পদান্তর করলে কী হবে? ঠিক আছে, মুগ্ধতা, মুগ্ধত্ব, মোহ, মোহত্ব। সঠিক উত্তর কী হবে? মুগ্ধ পদের পদান্তর করলে হবে অপশান নাম্বার এ, মুগ্ধতা, অপশান নাম্বার এ। আবার মোহ, এই মোহ কিন্তু মুগ্ধ পদের পদান্তর করলে পাওয়া যেতে পারে, তাহলে আমাদের এখানে উত্তর মুগ্ধতা এবং মোহ দুটোই কিন্তু হবে, ঠিক আছে। এবারে কারক বিভক্তি থেকে আরও একটি প্রশ্ন বলেছে, কী দিয়ে প্রশ্ন করলে, কী দিয়ে প্রশ্ন করলে কী কারক হয়? দেখো, কী বা কাকে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সবসময় বাক্যের কী পাবো? কর্মপদটাকে পাবো। তাহলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে বাক্যে কর্মকারককে পাওয়া যায়? অপাদান কারক কীভাবে পাওয়া যাবে? অপাদান কারক হচ্ছে কোথা থেকে, ঠিক আছে, হইতে, থেকে, চেয়ে, এগুলো থাকলে অপাদান কারক হবে। কর্তৃকারক মানে কি? অর্থাৎ কর্তা থাকবে, যেখানে প্রশ্ন করতে হবে কর্তা দিয়ে, কে বা কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। আর সম্প্রদান মানে হচ্ছে কাদের প্রতি, কাদের প্রতি যখন আমি জানতে পারবো বা কার প্রতি যখন আমি জানতে পারবো তখন সেটা সম্প্রদান হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ, কর্মকারক। তারপরে বলছে 15-এ, বলছে মালা গান গাইতেছিল, মালা গান গাইতেছিল, এটা কী ধরনের অতীতকাল? সবার প্রথমে অতীতকাল বিবেচনা করার আগে আমাদেরকে ক্রিয়াপদটা বের করতে হবে। এখানে ক্রিয়াপদ কী আছে? গাইতে ছিল, তাই না? মালা গান গাইতে ছিল, তো বলতে হবে এটা কী ধরনের অতীতকাল। দেখো, গাইতে ছিল মানে কি? তার গান গাওয়া কাজটা কিন্তু চলছিল, অর্থাৎ একটা কন্টিনিউটি ছিল, তাই না? একটা কন্টিনিউ একটা কাজ চলছিল। যখন অতীতকালে কোনো একটি কাজ কন্টিনিউ চলতে থাকবে বোঝায় বা চলছিল বোঝাবে, তখন সেটা হয়ে যাবে ঘটমান অতীত বা চলমান অতীত। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ঘটমান অতীতকাল। প্রশ্ন নম্বর 16-তে রয়েছে, যে মরে না, খুব সহজ, যে মরে না, এটাকে একপদ করলে কী হবে? এটা আজকে তোমরা হোম টাস্ক করে নিও। যে মরে না, অমর, মৃত্যুহীন, দেবতা কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। প্রশ্ন নম্বর 17-তে আছে, উত্তর আমার অজানা, উত্তর আমার অজানা, এটা কী ধরনের বাক্য? নাবাচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, হ্যাঁবাচক বাক্য, কোনোটিই নয়। উত্তর আমার অজানা, ঠিক আছে। দেখো, মনে রাখতে হবে এখানে সেন্সটা কিন্তু নেগেটিভ আসছে, তাই না? উত্তর আমার অজানা মানে আমি উত্তরটা জানি না, কিন্তু এখানে কিন্তু কোথাও জানি না বা না এই উচ্চারণ কিন্তু নেই, অজানা দিয়েছে এখানে, তাই না? এটা কিন্তু অজানা কিন্তু নেগেটিভ ওয়ার্ড নয়, কিন্তু এটা মানে বহন করছে নেগেটিভ। তাহলে এখানে বুঝতে হবে এটা কী ধরনের বাক্য, নাবাচক, বিস্ময়বাচক, হ্যাঁবাচক, কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে হ্যাঁবাচক, অপশান নাম্বার সি। হ্যাঁ, এবার যদি এটাকে নাবাচক করতাম তাহলে কী হতো? উত্তরটা আমি জানি না, উত্তরটা আমি জানি না যদি আমি করে দিতাম তাহলে এটা নাবাচক হয়ে যেত, অর্থ কিন্তু একই থাকলো, কিন্তু কথাটা ঘুরিয়ে লিখেছে উত্তর আমার অজানা, তাহলে এটা হ্যাঁবাচক। এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে বারবার আসে, দেখে মনে হবে হয়তো নেগেটিভ, কিন্তু নেগেটিভ নয়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, তো সেগুলো একটু বিচক্ষণতার সঙ্গে দেখে অ্যান্সার করতে হবে। নম্বর 18-তে বলা হয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে নিচে দাগ আছে, কারক কী আছে করতে হবে? কর্মকারক, কর্তৃকারক, সম্পাদনকারক, করণকারক, কী হবে সঠিক উত্তর?
দেখো, কে ধান খেয়েছে বা কারা ধান খেয়েছে, কে বা কারা দিয়ে যখন আমি প্রশ্ন করব, তখন আমার যেটা উত্তর হবে সেটা সবসময় বাক্যের কর্তা হবে। তাহলে কর্তা অর্থাৎ বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, তাই তো? এটা একটা অনেক পুরনো একটা প্রবাদ, একটা কবিতা। তো এখানে কর্তৃকারক অর্থাৎ কর্তাকে বোঝাচ্ছে, কে বা কারা ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে কর্তৃকারক। চলে আসে নাম্বার 19-এ। নাম্বার 19-এ বলেছে, অন্যের দ্বারা নির্ধারিত হয়ে বা প্রেরিত হয়ে যে কাজ করে তাকে বলা হয়, অর্থাৎ বা যে কর্তা অন্যের দ্বারা প্রেরিত হয়ে বা অন্যের দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ কর্তা নিজে সেখানে উপস্থিত নেই বা কর্তা নিজে কাজটা করছে কিন্তু তাকে কেউ কাজটা করাচ্ছে, তাহলে সেই ধরনের কর্তাকে কী কর্তা বলা হয়? সাধনকর্তা, প্রযোজ্যকর্তা, সহযোগীকর্তা, নিরপেক্ষকর্তা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রযোজ্যকর্তা। অপশন নম্বর 20 দ্য কারেক্ট অ্যান্সার, প্রযোজ্যকর্তা। অন্যের দ্বারা নির্ধারিত হয়ে বা প্রেরিত হয়ে যে কাজ করে তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। নম্বর 20-তে বলেছে, নিচের কোন বানানটি সঠিক বলতে হবে, নিচের কোন বানানটি সঠিক। উদ্দেল, 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 উদ্দেল। উদ্দেল মানে হচ্ছে উপচে পড়া, ঠিক আছে? উপচে পড়া, যখন কোনো কিছু উপচে পড়ে, যেটাকে ইংলিশে আমরা কী বলে থাকি, ওভারফ্লো, তাই তো? উপচে পড়া বা ওভারফ্লো। তো সঠিক বানানটা কোনটা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, উদ্দেল। ঠিক আছে, এবার আমরা ইভিএস বা পরিবেশ পরিচয় থেকে কিছু প্রশ্ন আলোচনা করে নেব। এবার ইভিএস পার্ট থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি সেই প্রশ্নগুলোর মধ্যে আজকে প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। বলছে, বাস্তু সংস্থান এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? বাস্তু সংস্থান, রোনাল্ড রস, আলেকজান্ডার ফ্লেমিং, আর্নেস্ট হেকেল, চার্লস ডারউইন। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, আর্নেস্ট হেকেল। ঠিক আছে, আর্নেস্ট হেকেল বাস্তু সংস্থান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। নম্বর 22-এ বলেছে, জু প্ল্যাংটন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জু প্ল্যাংটনকে বলা হয় কি, উৎপাদক, হ্যালোফাইট, এপিফাইট, ভক্ষক। তো এই অ্যান্সারটা করার আগে আমরা আগে জেনে নেবো যে প্ল্যাংটনটা অ্যাকচুয়ালি কী বা জু প্ল্যাংটন কাকে বলে। দেখো, প্ল্যাংটন হচ্ছে এক ধরনের জলজ প্রাণী বা জীব যাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা জু প্ল্যাংটন, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাংটন। ফাইটোপ্ল্যাংটন মানে হচ্ছে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, ঠিক আছে? এবং জু প্ল্যাংটনও কিন্তু তাই। এবার ফাইটোপ্ল্যাংটন ও জু প্ল্যাংটনের মধ্যে একটা সামান্য পার্থক্য, সেটা হচ্ছে জু প্ল্যাংটন এক ধরনের প্রাণী এবং নিজের খাদ্য তারা নিজেরা বানাতে পারে না, এবং ফাইটোপ্ল্যাংটনও এক ধরনের জীব যারা নিজের খাদ্য নিজেরা বানাতে পারে। অর্থাৎ ফাইটোপ্ল্যাংটন উদ্ভিদ প্রজাতির, জু প্ল্যাংটন প্রাণী প্রজাতির। তো জলে ভাসমান ক্ষুদ্র প্রাণী বা জীবদেরকে কিন্তু জু প্ল্যাংটন বলা হয়। যেহেতু জু প্ল্যাংটন নিজের খাদ্য নিজেরা বানাতে পারে না, তাই এদেরকে বলা হয় ভক্ষক বা খাদক। এবার যদি ফাইটোপ্ল্যাংটন থাকতো এরা, তাহলে তারা হতো উৎপাদক। মনে রাখতে হবে, জু প্ল্যাংটনকেও কিন্তু মাছেরা এবং অন্যান্য জলজ প্রাণীরা কিন্তু খেয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের জলজ বাস্তুতন্ত্র যখনকে পড়া হবে, তখন সেখানে কিন্তু যে শ্রেণীটা থাকবে, যে শৃঙ্খলটা থাকবে, সেখানে কিন্তু দেখানো যেতে পারে ব্যাপারটাকে। তো যেহেতু জু প্ল্যাংটন আছে, তাহলে এটা হচ্ছে ভক্ষক হয়ে গেল, কিন্তু এখানে ফাইটোপ্ল্যাংটন থাকলে সেটা হয়ে যেত উৎপাদক। নেক্সট প্রশ্ন রয়েছে ডায়াটম। ডায়াটম হলো এক ধরনের গুল্ম, ব্যাকটেরিয়া, প্ল্যাংটন, খাদক। ডায়াটম এক ধরনের কী সেটা বলতে হবে। দেখো, ডায়াটম হচ্ছে এক প্রকার এককোষী শৈবাল। এককোষী শৈবালকে বলা হয় ডায়াটম। তাহলে গুল্ম হচ্ছে না, ব্যাকটেরিয়া হচ্ছে না, আবার খাদকও কিন্তু হচ্ছে না। খাদক মানে কি, যে খায়। এবার ও তো এককোষী শৈবাল, তাহলে ও খাবে না, ও কিন্তু খাওয়াবে, অর্থাৎ ওকে কেউ খাবে, তাহলে ও খাদ্য। তাহলে এখানে বেঁচে থাকছে কি, আমাদের প্ল্যাংটন। তাহলে এটা একটি প্ল্যাংটন, ডায়াটম এক ধরনের প্ল্যাংটন। যেহেতু আমি বললাম ডায়াটন এক প্রকার এককোষী শৈবাল, তাহলে এটা একটা উদ্ভিদ। তাহলে এটা কোন প্ল্যাংটনের অন্তর্গত? এটা ফাইটোপ্ল্যাংটনের অন্তর্গত। জু প্ল্যাংটন হলে কিন্তু এটা উদ্ভিদ হতো না, এটা কোনো প্রাণী হতো, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী হতো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসি। প্রশ্ন নম্বর 24-এ বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা যে আদি যুগে বাস করছি তার নাম কি? আমরা যে আদি যুগে বাস করছি তার নাম কি? মায়োসিস, হলোসিন, ডায়াটম, কোনোটি নয়। দেখো, ডায়াটম তো আমরা আগের প্রশ্নে জানলাম ডায়াটমটা কি, এক ধরনের এককোষী শৈবাল। তার মানে আমাদের দুটোর মধ্যে একটা অ্যান্সার রয়েছে, মায়োসিস আর হলোসিন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, হলোসিন। কেন হলোসিন? কেন? কারণ হলোসিন হচ্ছে বর্তমান সময় থেকে 11,700 বছর পূর্বে
সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সময়টাকে বলা হয় হচ্ছে হলোসিন। আবার বলছি, বর্তমান সময় থেকে 11,700 বছর পূর্বের সময়কাল, বা উল্টে যদি আমি বলি 11,700 বছর পূর্ব থেকে বর্তমান সময়কালকেই বলা হয় হচ্ছে হলোসিন। তো আমরা হলোসিন যুগে বাস করছি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন চলে আসে নাম্বার 25-এ, বলা হয়েছে এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই গ্রন্থটির লেখক কে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটির লেখক কে? আর্মস, রাস্কিন, আলেকজান্ডার ফ্লেমিং, রোনাল্ড রস, কে লিখেছেন বইটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আর্মস। এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি লিখেছেন আর্মস, অপশন নাম্বার এ। প্রশ্ন নাম্বার 26-এ বলেছে আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয়। খুবই সহজ প্রশ্ন, আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয়? পরিবেশ, প্রকৃতি, ভূমিরূপ, জলবায়ু। সঠিক উত্তর হবে পরিবেশ, অপশন নাম্বার এ। নম্বর 27-এ বলা হয়েছে 1984 সালে ভারতে যে স্থানে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সে স্থানটির নাম কি? খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নটার সঙ্গে আশা করো অনেকবার তোমাদের পরিচয় ঘটেছে। সঠিক উত্তর হবে ভোপাল। সেখানে MIC বা মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড নামক এক বিষাক্ত গ্যাসের জন্য এই বিস্ফোরণটা ঘটেছিল, এবং তারপর সেখানে প্রচুর মানুষ, গাছপালা, পশু পাখি মারা যায়, এবং বর্তমান সময়েও কিন্তু সেই গ্যাসের বিষাক্ত প্রভাব রয়ে গেছে। নম্বর 28, প্রাচীনতম মানুষ ছিল পশুপালক, খাদ্য উৎপাদক, খাদ্য সংগ্রাহক, কোনোটি নয়। এটা হচ্ছে হোম টাস্ক, আগে একটা হোম টাস্ক দিয়েছে, এখন একটা দিলাম। প্রাচীনতম মানুষ মানে হচ্ছে প্রাচীন যুগের মানুষের কথা বলছে, তারা কী ছিল? পশুপালক ছিল, খাদ্য উৎপাদক ছিল, খাদ্য সংগ্রাহক ছিল, নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটা কমেন্টে জানাতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, গাড়োয়াল, গাড়োয়াল হিমালয় অরণ্য সংরক্ষণ আন্দোলনের নাম কী ছিল? গাড়োয়াল হিমালয়ে, যেটা বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থিত, কিন্তু যে সময় আন্দোলনটা হয়েছিল সেটা তখন উত্তরাখণ্ড বলে কোনো রাজ্য ছিল না, তখন উত্তরপ্রদেশের অংশ ছিল উত্তরাখণ্ডটি, ঠিক আছে? তো অপশানটা একটু দেখে নিতে হবে তোমাদের। তো এখানে প্রশ্নটা অন্যরকম, এখানে প্রশ্নটা দিয়েছে গাড়োয়াল হিমালয় অরণ্য সংরক্ষণ আন্দোলনের নাম কী ছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, রামসার আন্দোলন, চিপকো আন্দোলন। সঠিক উত্তর হবে 1973-এর চিপকো আন্দোলন, ঠিক আছে? যেখানে সেখানকার স্থানীয় জনজাতির মানুষেরা গাছকে বাঁচানোর জন্য গাছকে জড়িয়েছিল, অর্থাৎ চিপক যাও, অর্থাৎ চিপকে থাকো গাছের সাথে, গাছ কাটতে দেওয়া যাবে না। তো এই আন্দোলনকেই কিন্তু বলা হয় চিপকো আন্দোলন। নেক্সট কোশ্চেন, প্রথম কয়লার উদ্ভব ঘটেছিল কত বছর আগে? প্রথম কয়লার উদ্ভব ঘটেছিল প্রায় কত বছর আগে? অ্যাকচুয়ালি প্রায় হবে কথাটা 34.5, অর্থাৎ 34.5 কোটি বছর আগে, 20.5 কোটি বছর আগে, 34.7 কোটি বছর আগে, 20.8 কোটি বছর আগে। এটা কিন্তু প্রায় বলতে হবে, ঠিক আছে? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 20.5 কোটি বছর আগে। তো এই ছিল আমাদের আজকের সেটের মোট 30টি প্রশ্ন। তো তোমরা 30-এর স্কোর কত করতে পেরেছো জানিও কমেন্টে, এবং আমরা পরবর্তী ক্লাসে আবার এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলো নিয়ে আসতে থাকবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।